প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি রীনা সরকার, সহকারী শিক্ষক, চীনের আঞ্জুমান আরা উচ্চ বিদ্যালয়। আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর গণিত অনুশীলনী 5.1-এর কিছু অঙ্ক সমাধান করে দেখাব। অনুশীলনী 5.1-এর প্রথম দিকে অঙ্কগুলো যেগুলি দেওয়া আছে তাতে লেখা আছে সূত্রের সাহায্য বর্গ নির্ণয় করো। অর্থাৎ 1 থেকে 16 পর্যন্ত যে অঙ্কগুলো দেওয়া আছে সেগুলো সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হবে। এখন সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হলে আমাদের প্রথম বর্গের সূত্রটা কি জানতে হবে। বর্গের সূত্রটি হলো, আমি লিখে দিচ্ছি, এ প্লাস বি হোল স্কোয়ার সমান স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই দুইটা বর্গের সূত্র ব্যবহার করে আমরা 1 থেকে 16 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করতে পারব। আমি প্রথমে 1-এর সমাধান করে দেখাচ্ছি। এ প্লাস 5, তো এর বর্গ, প্রথমে এই কথাটা লিখে নিব, এতে বর্গ সমান এ প্লাস 5 হোল স্কোয়ার। এখন একে এই মনে করব আর 5কে আমরা বি মনে করব, সে অনুযায়ী আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এখানে ব্যবহার করব। স্কোয়ার প্লাস 2ab মানে 5, এবি প্লাস বি স্কোয়ার মানে 5 স্কোয়ার, স্কোয়ার প্লাস যে 2 আর 5 গুণ করলে 5 দ্বিগুণে 10 10a প্লাস 5-এর উপরে স্কোয়ার, এর মানে হলো 5 দুইবার গুণ, দুইটা 5 গুণ করলে হয় 5×5=25, তাই আমাদের তাই লিখতে হবে। এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। হ্যাঁ, এখন আমি এ প্লাস বি হোল স্কোয়ার এর সূত্র প্রয়োগ করে এই অঙ্কটা দেখালাম। এখন 2 নম্বরের অঙ্কটাতে আমরা মাইনাসের সূত্রটা প্রয়োগ করে তোমাদেরকে আমি করে দেখাচ্ছি। 2 নম্বরের অঙ্কটা হলো 5x-7, 5x-7 এ তো এর বর্গ সমান 5x-7 হোল স্কোয়ার। এখন এই 5x-কে মনে করব এ আর 7কে মনে করব বি, সে অনুযায়ী আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রের মধ্যে এই অঙ্কটা ব্যবহার করব। স্কোয়ার মাইনাস 2a মানে 5x, b মানে 7, 2ab প্লাস বি স্কোয়ার, বি মানে 7, 7-এর উপর স্কোয়ার সমান 5x স্কোয়ার, মানে হচ্ছে 5x গুণ 5x, দুইবার 5x গুণ, 5x গুণ করলে 5×5=25 আর x গুণ করলে x স্কোয়ার মাইনাস এখানে 2, 5, 7, এই 2-3টাকে গুণ করতে হবে, 5×2=10, 7×10=70, তাই লিখব আমি 70x প্লাস 7 স্কোয়ার মানে 7 দুইবার গুণ, 7 দুইবার গুণ করলে 7×7=49, এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। আশা করি তোমরা বর্গের সূত্র দুইটাই বুঝতে পেরেছ। এ প্লাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার এই সূত্র দুইটা প্রয়োগ করে আশা করি 1 থেকে 16 পর্যন্ত অঙ্কগুলো তোমরা বাসায় করার চেষ্টা করবে। আমি ঠিক একইভাবে 3 নম্বরের অঙ্কটাও তোমাদের করে দেখাচ্ছি। 3 একইরকমভাবে লিখবো, এত এর বর্গ, এত এর বর্গ সমান এই অংশটাকে যা আছে তাই লিখব, এত স্কোয়ার। এখন এই অংশটাকে এ মনে করবো আর এই অংশটাকে বি মনে করব, ঠিক একই রকমভাবে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে এ মানে হচ্ছে 3a, আমি লিখলাম স্কোয়ার মাইনাস 2, এ মানে হচ্ছে 3a, বি মানে হচ্ছে 11xy প্লাস বি স্কোয়ার মানে 11xy এর উপরে স্কোয়ার সমান 3-এর উপরে স্কোয়ার, 2×3 গুণ করলে 3×3=9, এ
স্কয়ার মাইনাস এই সংখ্যাগুলো গুণ করলে তিন দুগানে ছয় ছয় এগারো ছেষট্টি এ এক্স ওয়াই এ এক্স ওয়াই প্লাস এগারো এগারো গুণ করলে হয় একশো একুশ আর একশো একশো গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটাই হলো আমাদের রেজাল্ট। আশা করি তোমরা তিনটা অঙ্কই বুঝতে পেরেছ। এভাবে বর্গের সূত্র ব্যবহার করে তোমরা অন্য অন্য অঙ্কগুলি করার চেষ্টা করবে। আজ এ পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো।